বাংলাদেশে যদি কোন ধরনের যদি সিনেমা যদি থাকে তাকে আমরা যদি দেখে দেই সেই মান্নার যুগ থেকে শুরু কইরা সেই পপি ছিল আজকে পপির এই অবস্থা হ্যাঁ পপির নাকি পিস্তল ঢাকাইছে এটা কি মানা যায় আমরা চাই ইলিয়াস কাঞ্চন এবং নিপুণ আপুর ফাইনালটা সম্পূর্ণভাবে বিজয় হয়ে আসুক আপনারা কি বলেন ঠিক ঠিক ভাই কথা ঠিক আছে হ্যাঁ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি 2022-2024 মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ শুক্রবার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা 10 মিনিট পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন BFDC-তে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এখন চলছে গণনার কাজ। তবে ভোট গণনার আগেই বিজয় মিছিল করেছে কাঞ্চন নিপুণ পরিষদের লোকজন। এবার নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল 428 জন, এর মধ্যে ভোট দিয়েছেন 365 জন, শতকরা হিসেবে ভোট পড়েছে 85.28%। প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন গণমাধ্যমকে এই তথ্য জানান। ভোট সুষ্ঠু হয়েছে জানিয়ে তিনি বলেন, এখন গণনা চলছে। এবারের নির্বাচনে সভাপতি পদে অভিনেতা মিশা সদাগর ও সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খান এক প্যানেল থেকে এবং নির্বাচন করেছেন প্রতিদ্বন্দ্বী প্যানেলে সভাপতি পদে অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ আক্তার নির্বাচন করেছেন। স্বতন্ত্র প্রার্থী রয়েছেন দুজন সর্বমোট 44 জন প্রার্থী শিল্পী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন।